লক্ষীমপুর জেলার নারায়ণপুর নগর সমিতির অন্তর্গত 5 নং ওয়ার্ডত আজি বিহপুরিয়া সমষ্টির বিধায়ক দেবানন্দ হাজরিকায় এটি প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ শুভ উদ্বোধন করে। অসম সরকারে 2018-19 বর্ষর পুঁজির দ্বারা নারায়ণপুর নগর সমিতিলে 61 গৰাকী হিতাধিকারীক 2,99,000 টাকাকৈ আবন্টন দিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার এটি বাসগৃহ আজি শুভারম্ভ করে। নগর সমিতির প্রাক্তন অধ্যক্ষ হরিশ চন্দকর নারায়ণপুর রাজচক্র বিষয়ার উপরও কেবাগী বিভাগীয় বিষয়া উপস্থিতিত বিধায়কগিয়ে শুভ উদ্বোধন করে কোনো খেলিমেলি নোহাক বাসগৃহ সমূহ নির্মাণ করবলে আহ্বান জানায়। নারায়ণপুরের গোপাল গোয়ালর রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম নিউজ।